মনোবিজ্ঞান প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। সীমান্ত এলাকায় কিভাবে কাজ করে সেনাবাহিনীর জওয়ানরা, বিএসএফ এর কর্মকাণ্ড তথ্যচিত্রের মাধ্যমে এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হলো ছাত্রছাত্রীদের সামনে। শুক্রবার ভগবানগোলা 2 নম্বর ব্লকের রানীতলা থানার নসিপুর উচ্চ বিদ্যালয়ে বিএসএফ এর পক্ষ থেকে সীমান্ত এলাকায় ব্যবহৃত অস্ত্রের প্রদর্শনী আয়োজন করা হয়। এবার পুজোয় স্কুটি পেতে আসতে হবে কাবেরিতে, জমজমাটি শারদ প্রাতে সোনা পাবেন হাতে হাতে, সাজতে পুজোয় নতুন রূপে আসতেই হবে কাবেরিতে। কাবেরি আপনাদের প্রিয় পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া বহরমপুর। বিএসএফ এর 35 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে স্কুলের ছাত্রছাত্রীদের সেনাবাহিনী কর্মকাণ্ড নিয়ে অবগত করতে বিশেষ আয়োজন। বিএসএফ কিভাবে সীমান্ত এলাকায় কাজ করে, শুধু সীমান্ত এলাকায় পাহারা নয়, তার সাথে সীমান্ত এলাকায় কিভাবে জনসংযোগ করা হয়, তা নিয়েও ছাত্রছাত্রী থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সচেতন করা হলো। শুক্রবার ভগবানগোলা 2 নম্বর ব্লকে রানীতলা থানার নসিপুর উচ্চ বিদ্যালয়ে বিএসএফ এর পক্ষ থেকে সীমান্ত এলাকায় ব্যবহৃত অস্ত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়। কী কী অস্ত্র কোথায় কিভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে বোঝানো হয়। এছাড়াও স্কুলের ছাত্রছাত্রীদের বিএসএফ যোগদানের জন্য উৎসাহিত করা হয় বিএসএফ এর তরফে। টিচার্স ডে সে পেলে হমনে জো হ্যায় বিএসএফ কে বারে মে আপনে জিতনে ভি জো হ্যায় স্কুল কে টিচার্স হ্যায় অর স্কুল কে স্টুডেন্টস হ্যায়, इनको बीएसएफ के बारे में जानकारी दी है वेपन डिस्प्ले के द्वारा और वीडियो के द्वारा, और उसमें बताया गया कि बीएसएफ जो है वो क्या क्या देश की ना केवल सुरक्षा कर रही है बल्कि आंतरिक ड्यूटी में भी, आंतरिक सुरक्षा की भी ड्यूटी करती है। और इस बीएसएफ में अलग अलग जो हैं पद हैं जिसमें भर्ती कैसे हो सकती है, जिससे कि जितने भी हमारे जो स्कूल के बच्चे हैं वो मोटिवेट हों और वो देश की सुरक्षा में के लिए आगे आए और बीएसएफ में भर्ती। এদিন অস্ত্র প্রদর্শনী ঘুরে দেখেন ভগবানগোলার বিধায়ক ইদ্রিশালী, ভগবানগোলা 2 নম্বর ব্লকের বিডিও মোহাম্মদ ওয়াসিন খান সহ বিশিষ্ট জনেরা। আমরা দেখলাম যে উনারা যে সমস্ত বাইরের দেশে 70 জনের যেগুলো ইউজ করেন অস্ত্র, সেগুলো অদ্ভুত ব্যাপার, এটা দেখে আমরা সত্যি মুগ্ধ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।